পেজ নাম্বার 36, কোন একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পর 4টি 0, 2, 3, 4, 10,000। এবার তার সঙ্গে 3402 যোগ করি, 2, 0, 4, 3, 1, পেলাম 13,402। তার মানে এই যে 13,402, এখান থেকে যদি 3,402 বিয়োগ করি তাহলে পাবো কত? 10,000, অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। উত্তরটা হবে কি, সংখ্যাটি হবে 13,402। কোশ্চেন নাম্বার 6, বন্যাত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল, মোট কত টাকা চাঁদা উঠেছে? তাহলে 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে দিচ্ছে 25 টাকা করে, তাহলে মোট কত টাকা উঠবে? 850কে 25 দিয়ে গুণ করব। আবার 31 জন শিক্ষক দিচ্ছে 500 টাকা করে, 31 জন শিক্ষক প্রত্যেকে দিচ্ছে 500 টাকা করে, তাহলে মোট কত টাকা উঠবে? তার মানে 500কে আমরা 31 দিয়ে গুণ করব। এবার গুণ করার পর যে দুটো গুণফল পাবো সেটা যোগ করলে আমরা পেয়ে যাব মোট কত টাকা চাঁদা উঠবে। 5 0 0, 5 5 25, 5 8 40, 7 2 42, একটা কর কেটে দেই, 2 0 0, 5 2 10, 8 2 16, 1 17, 0 5 2, 7 4 11, হাতের 1 2। তার মানে 25 টাকা করে যদি দেয় প্রত্যেকে তাহলে 850 জন ছাত্রছাত্রী দেবে 21,250 টাকা। 500কে 31 দিয়ে গুণ করি, 1 0 0, 0, 5 5 5, 1 ঘর কাটি, 3 0 0, 0, 3 5 15, 0 0 5 5 1। তার মানে 31 জন শিক্ষক বা শিক্ষিকা, 31 জন শিক্ষক শিক্ষিকা যদি 500 টাকা করে দেয় প্রত্যেকে তাহলে তারা দেবে 15,500 টাকা। এবার আমরা এই 21,250 টাকার সঙ্গে 15,500 টাকা যোগ করব, 0 5 5 2 7, 5 1 6, 2 1 3, তাহলে পেলাম যোগ করে 36,750 টাকা। তাহলে উত্তরটা হবে মোট 36,750 টাকা চাঁদা উঠেছে। কোশ্চেন নাম্বার 7, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম, মোট কত টাকার বই কিনলাম হিসাব করি। তাহলে দেখি 225 টাকা মূল্যের 221টি বই, একটি বইয়ের দাম যদি 225 টাকা হয় তাহলে 221টি বইয়ের দাম কত সেটা বের করতে গেলে আমাদের গুণ করতে হবে। আবার একটি বইয়ের দাম 150 টাকা, তাহলে 80টি বইয়ের দাম কত? তাহলে 150কে আমরা 80 দিয়ে গুণ করব। আবার 50 টাকা দামের প্রতিটি বইয়ের দাম যদি 50 টাকা হয় তাহলে 70খানা বইয়ের দাম কত হবে? তাহলে 50কে আমরা 70 দিয়ে গুণ করব। এরপর গুণফলগুলিকে আমরা যোগ করব, 5 2 2, 2 2, 5 2 10, 1 2 4, 1 5, 2 2 4, একটা ঘর কেটে দেই, 2 দিয়ে আবার গুণ করি, 5 2 10, 2 2 4, 1 5, 2 2 4, 5 2, 5 2 7, 5 4 9, 4। তাহলে এখানে পেলাম যে
221 খানা বইয়ের দাম হবে 39, তাহলে 221 খানা বইয়ের দাম হবে 49,725 টাকা। শূন্য 500, 100, 8 দিয়ে গুণ করি, 800, 5 8 40, 8 8 আর 4 12, 0 0 0 2 1, তাহলে 150 টাকা মূল্যের প্রতিটি, তাহলে 150 টাকা যদি প্রতিটি বইয়ের দাম হয়, তাহলে 150 টাকা মূল্যের 80 খানা বইয়ের দাম হবে 12,000 টাকা। 50কে 70 দিয়ে গুণ করি, 5 7 35, আর আমরা 2 0 বসিয়ে দিলাম, তাহলে 50 টাকা মূল্যের 70 খানা বইয়ের দাম হবে 3,500 টাকা। এবার আমরা এই গুণফলগুলিকে যোগ করব, 49,725 তার সঙ্গে 12,000 তার সঙ্গে 3,500, পাঁচ দুই, 7 5 12, 2 হাতের 1, 10 2 12, 3 15, 5 1 6, 65,225। তাহলে মোট কত টাকার বই কিনলাম? উত্তরটা হবে মোট 65,225 টাকার বই কিনলাম।